দর্শকদের ইতিবাচক সাড়ায় প্রথম সপ্তাহ পার করল সরকারি অনুদানের চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। লেখক মোহাম্মদ জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন উপন্যাস অবলম্বনে সিনেমাটির নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এদিকে মান অভিমান ভুলে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের প্রচার প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন রাজপরি দম্পতি। গেল 20শে জানুয়ারি মুক্তি পেয়েছে শিশুতোষ চলচ্চিত্র অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। প্রখ্যাত লেখক জাফর ইকবালের রাতুলের দিন রাতুলের রাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরিমণি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিছু, কচি খন্দকার, আশিস খন্দকার, আবু হুরায়রা তানভীর সহ শিশু শিল্পীরা। সংবাদ সম্মেলনে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান রাজপরি দম্পতি। এ সময় তাদের পারিবারিক বিষয়ে বলেন নানা কথা। সুন্দরবন দেখবো এবং আপনাদেরকে সবার মানে আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত। ফাইটিং কোন কোন ঘরে না হয়, মানে সব ঘরেই তো হয়। তো আমরা মিডিয়ার মানুষ, মিডিয়াতে কাজ করি বলে ফোকাসটা একটু বেশি থাকে। আমার মনে হয় যে এটা আসলে সাংসারিক জীবনে আসলে এটা খুবই স্বাভাবিক এবং এটা ঠিক হয়ে যাওয়াটা আরও বেশি স্বাভাবিক। আমরা ছিলাম, এখনো আছি, মানে নতুন করে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই। আমার মনে হয় যে এটা কোনো ইস্যু না। তো এটা আমাদের ঘরের ব্যাপার, সো আমরা এখন অনেক ভালো আছি, ঠিকঠাক। 2018-19 অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত হয়েছে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।